প্রশান্ত কুমার হালদার, ব্যাংকপাড়ায় যার পরিচিতি পিকে হালদার নামে। আপনাদের কাছে মনে হতে পারে পিকে হালদার একজন ব্যক্তি, এই ব্যক্তি কতই বা টাকা নিয়ে যেতে পারে। না, ধারণাটা একটু ভুল, কারণ পিকে হালদার এমন একটি কৌশলে বাংলাদেশের আর্থিক খাতে যে ঋণ জালিয়াতি করে 3,500 কোটি টাকা বের করে নিয়ে গেছে তা কিন্তু অভিনবই বলা চলে। ইতিপূর্বে বিসমিল্লা গ্রুপ, হলমার্ক গ্রুপ বা অন্যান্য যে প্রতিষ্ঠানের অ্যানোনটেক্সের যে ঋণ কেলেঙ্কারি হয়েছে সেটির কিন্তু ধরন ছিল একরকম, অনেকটা কাছাকাছি। কিন্তু প্রশান্ত কুমার হালদারের এই 3,500 কোটি টাকার ঋণ জালিয়াতির যে গল্পটি সেটি কিন্তু একেবারে অভিনব, একেবারেই বলা চলে যে কতটা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে বুদ্ধিমত্তা রাখলে এভাবে কৌশলে টাকা বের করে নিয়ে যাওয়া যায় সবার চোখের সামনে। আজকে আপনাদেরকে সেই গল্প বলবো, প্রশান্ত কুমার হালদারের 3,500 কোটি টাকার ঋণ কেলেঙ্কারি এবং কি হবে যারা গ্রাহক আমানত রেখেছিলেন পিপলস লিজিং কিংবা ইন্টারন্যাশনাল লিজিং সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে যেগুলো দখল করে নিয়েছিলেন প্রশান্ত কুমার হালদার। এই যে দখলের কথাটাই বলা হচ্ছে প্রশান্ত কুমার হালদার সম্পর্কে, যে উনি দখল করেছেন, দখলটা কিভাবে হতো, উনি দখলটাও করতেন অভিনব কায়দায়। পুঁজিবাজার থেকে তিনি শেয়ার কিনতেন, আর এই শেয়ার কেনা বেচার কাজটিও তিনি খুব কৌশলে করতেন তারই নিজের তৈরি প্রতিষ্ঠান কেএসবি সিকিউরিটিজ হাউসের মাধ্যমে। এছাড়াও আরও 3টি ইবিএল সিকিউরিটিজ হাউসের মাধ্যমে তিনি লেনদেন করতেন, আর এই লেনদেন করার মাধ্যমে তিনি শেয়ার বাজারের শেয়ার কিনে যখন মালিকানা হতেন পেতেন, সেই মালিক হওয়ার পরেই তিনি সেখান থেকে তার সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোতে লোন দিতেন এবং এভাবেই তিনি 4-4টি প্রতিষ্ঠান দখল করে নিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে পিকে হালদারের বিরুদ্ধে দুদক মামলা করেছে, সেই মামলা কিন্তু দুদক করেছে শুধুমাত্র জ্ঞাত আয় বহির্ভূত যে সম্পদ অর্জন যেটি দুদকের আইনি এখতিয়ারের মধ্যে আছে সেই জায়গা থেকে। অর্থাৎ দুদক বলছে যে তারা পিকে হালদারের যে তদন্ত করে দেখেছেন এবং তদন্তে তার 274 কোটি টাকা তিনি তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তিনি অর্জন করেছেন, যেটি মানি লন্ডারিং এর পর্যায়ে পড়ে। এই টাকা উদ্ধারের জন্য এবং এই টাকার বিষয় আশয় নিয়েই কিন্তু তারা মামলা করেছেন, সেই মামলা করেই তারা কিন্তু এখন পরবর্তী প্রক্রিয়ার জন্য অপেক্ষা করছেন। সেটি কি? সেটি হচ্ছে পিকে হালদার যদি দেশ থেকে চলে যায়, দেশ থেকে কোনো ব্যক্তি যদি সম্পদ পাচার করে বা টাকা পাচার করে চলে যায়, তার বিরুদ্ধে যখন দুদক মামলা করে প্রথমেই দুদক তার বিদেশ যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করে। এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কিন্তু বেশ আগে, 23 এপ্রিল প্রশান্ত কুমার হালদার দেশ ছেড়ে চলে যায় বলে আমরা জানি। বেনাপোল বর্ডার দিয়ে তিনি ভারতে চলে যান, ভারত থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে কানাডায়। মজার ব্যাপার, ঠিক তিনি যেদিন বিদেশ যান তার আগের দিন অর্থাৎ 22শে অক্টোবর প্রশান্ত কুমার হালদারকে বিদেশ যেতে না যাওয়ার জন্য সমস্ত ইমিগ্রেশনগুলোতে দুদক থেকে বা সরকারি সংস্থাগুলো থেকে চিঠি দেওয়া হয়। রহস্যজনকভাবে 23 অক্টোবর তিনি বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে চলে যেতে সক্ষম হন, সেখান থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে কানাডায় যান। কানাডায় যাওয়ারও একটি কারণ আছে, কারণ প্রশান্ত কুমার হালদার কিন্তু এই যে 3,500 কোটি টাকা ঋণ লোপাট করেছেন, এই ঋণ লোপাটের যে টাকা সেটি কিন্তু তিনি কানাডায় নিয়ে গেছেন এবং তারও প্রমাণ কিন্তু আমাদের তদন্তকারী সংস্থাগুলো পেয়েছেন। তিনি কানাডায় যদি আমরা একটু দেখি, এখানে একটি কানাডায় তিনি একটি প্রতিষ্ঠান করেছেন, পিএনএল হাল হোল্ডিংস ইঙ্ক লিমিটেড, যেটি কানাডায় তার যে ঠিকানা সেটি হচ্ছে 16 টরেন্টোতে তার অবস্থান কানাডার। এই কোম্পানিটি খুলে সেখানে তিনি কিন্তু বহাল তবিয়তে ব্যবসা বাণিজ্য করছেন। প্রশ্ন হচ্ছে কি হবে প্রশান্ত কুমার হালদারের লুট করা এই 3,500 কোটি টাকা? বাংলাদেশ ব্যাংক এখন তদন্ত করছে আর্থিক খাতের বিষয়গুলো নিয়ে, দুদক তদন্ত করছে জ্ঞাত আয় বৈভূত যে সম্পদ সেটি নিয়ে। প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে এই চলমান তদন্তে তার একটিমাত্র প্রতিষ্ঠান হাল ট্রাভেলস সেটি বন্ধ করা হয়েছে, বাকি যে প্রতিষ্ঠান আছে 37টির মতো এর প্রায় সবগুলোই নামে বেনামে যেগুলো আছে এগুলো কিন্তু বহাল তবিয়তে আছে, তারা চলছে। যেমন কেএসবি সিকিউরিটিজ হাউস, যেখানে বসে প্রশান্ত কুমার হালদার সবচেয়ে বেশি শেয়ার কিনেছেন, সেটি এখনো চলছে বহাল তবিয়তে। হাল ট্রাভেল যেখানে বন্ধ করা হচ্ছে তার উপরের তলায় আছে হাল ক্যাপিটাল, সেটি কিন্তু বন্ধ করা হয়নি, সেটি চলছে। এটি একটি মার্চেন্ট ব্যাংক, সেটিও কিন্তু চলমান আছে।
তার রেপটাইলস ফার্ম কুমিরের খামার যেটি দিয়ে বাংলাদেশে আলোড়ন তৈরি করেছিল। এটি একটু বড় কৌশল, বাংলাদেশে ঋণ জালিয়াতির সঙ্গে যারাই জড়িত তারা কিন্তু শুরুতে এসেই এরকম কোনো একটি উদ্যোগ নেন এবং সেই উদ্যোগগুলো এমনভাবে মানুষের সামনে তুলে ধরা হয়, গণমাধ্যমের মাধ্যমেই তুলে ধরা হয়, যাতে করে তিনি নতুন একটা কিছু করছেন। বাংলাদেশের ময়মনসিংহে যখন এই কুমিরের খামার করা হয় রেপটাইলস ফার্ম, এই প্রশান্ত কুমার হালদারের এই কুমিরের চামড়া রপ্তানির যে একটি নতুন উদ্যোগ, যেহেতু সরকার সবসময় পণ্য বৈচিত্র্যকরণ করতে চায় পণ্য রপ্তানির ক্ষেত্রে, এই কুমিরের চামড়া রপ্তানির কাজটিকে কিন্তু সামনে এনে তিনি গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন এবং তার ভিত্তিতে প্রচার প্রচারণার জায়গা থেকেই তিনি কিন্তু এই বিশাল সম্পদ লুটপাটের একটি ক্ষেত্র হিসেবে তৈরি করতে পারেন এই রেপটাইলস ফার্ম। আমরা রেপটাইলস ফার্ম দেখতে গিয়েছিলাম তার যে ঢাকার অফিস, সেখানে গিয়ে দেখি পান্থপথের ডিএইচ টাওয়ারের 14 তলায় একটা অফিস, একই দরজায় দুটো ঠিকানা, এক পাশে রেপটাইলস ফার্ম আর এক পাশে নর্দার্ন জুট পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানি। তার পাশেই প্রশান্ত কুমার হালদারের যে যাবতীয় আর্থিক ঋণ কেলেঙ্কারির মূল যে প্রতিষ্ঠান সেই পিএনএল এর ইন্টারন্যাশনাল অফিস, কিন্তু সেখানে পিএনএল ইন্টারন্যাশনাল এর অস্তিত্ব নেই, কারণ সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে। আর এই পিএনএল ইন্টারন্যাশনাল যে কথাটি দিয়ে শুরু করেছিলাম, কিভাবে প্রশান্ত কুমার হালদার অভিনব কায়দায় এই 3,500 কোটি টাকা বের করে নিয়ে গেছেন, তারই একটি বড় কেস স্টাডি হতে পারে পিএনএল ইন্টারন্যাশনাল। এই পিএনএল ইন্টারন্যাশনাল সরাসরি যা লোন নিয়েছে তার চেয়ে বেশি লোন নিয়েছে তার যে সিস্টার কনসার্ন, তার একটি সিস্টার কনসার্ন এই কেএইচবি সিকিউরিটিস, তার একটি সিস্টার কনসার্ন এই পিএনএল অ্যাগ্রো। এভাবেই কৌশলে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকেছে এবং এই যুক্ত থেকেই কিন্তু তিনি ঋণ নিয়ে তিনি দেশ ছেড়েছেন। প্রশ্ন হচ্ছে এভাবে কি চলতে থাকবে?